আগে আপনাদের এই সার্কিটের দামটা বলে নিই। এই ধরনের একটি নাতাসা সার্কিট আপনি 1100 থেকে 1200 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। এখন বেশি দাম সেই ক্ষেত্রে এই টাকা, আগে আসিল 950 টাকা। ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটা আপনি নিজে বুঝলে, কারো কাছে যাওয়া লাগবে না। একটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে দেশে এবং দেশের বাহিরে যারা আছেন আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের প্রতি। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন ভিউয়ার্স, খুব কম টাকার ভিতরে, অল্প টাকার ভিতরে আপনি প্রফেশনাল আইপিএস কিভাবে তৈরি করবেন ইন্ডিয়ান নাতাসা সার্কিট দিয়ে, সে বিষয়ে আজকে আপনাদের কিছু ধারণা দেব। এবং নাতাসা সার্কিটগুলা আপনি নিজের থেকেই বানাতে পারবেন, না লাগবে আপনার 12 থেকে 14 হাজার টাকা আইপিএসটি বানাতে, আপনি নিজের থেকে পারবেন এই আইপিএসটি তৈরি করতে। এই যে নাতাসা সার্কিটটা দেখতেছেন, এই নাতাসা সার্কিটটা আমি আনবক্সিং করে আপনাদের কানেকশনগুলো দেখাই দেব, আপনি নিজেই পারবেন এই 6টা তার মিলিয়ে আপনি এই আইপিএসটি পরিপূর্ণ তৈরি করতে। আগে আপনাদের এই সার্কিটের দামটা বলে নিই। এই ধরনের একটি নাতাসা সার্কিট আপনি 1100 থেকে 1200 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। এখন বেশি দাম সেই ক্ষেত্রে এই টাকা, আগে আসিল 950 টাকা। তো এই নাতাসা সার্কিটটি আমি এমন একটা কৌশল দেখাই দেব, আপনি নিজেই পারবেন এই নাতাসা সার্কিট নিজের থেকে সেটিং করে নিতে। নাতাসা সার্কিটে আপনার ভালো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটা আপনি নিজে বুঝলে, কারো কাছে যাওয়া লাগবে না একটি আইপিএস তৈরি করতে। এই ধরনের একটি ট্রান্সফর্মার যদি আপনি সেকেন্ড কোর দিয়ে বাধাই করে নেন, তো সেক্ষেত্রে আপনার একটা ট্রান্সফর্মার 1000-1200 টাকায় হয়ে যাবে। আপনার এই ধরনের একটা সার্কিট কিনতে আপনার টোটাল 1100 টাকা যাবে। তো আমাদের এই জায়গায় কিছু তার আছে, এই তারগুলো আমরা কেবল সাইজে এইও বানাই নিছি, তো এটা দিয়ে দেখাবো না, আগে আপনাদের ডায়াগ্রাম দিয়ে আমি দেখিয়ে নিচ্ছি। আপনাদের এই ডায়াগ্রাম দিয়ে আমি বুঝিয়ে দেব একদম সোজা কৌশলে। ইউটিউবে অনেকেই অনেক রকম বুঝায়, তো সেক্ষেত্রে আমি ওই রকম বুঝাবো না, আমি আপনাদের বুঝাবো ডায়াগ্রাম সারা সার্কিট দিয়ে, তারপর ডায়াগ্রাম দিয়ে আপনাদের বুঝাবো। এ জায়গায় দেখতে পারতাছেন আপনার একটা হেডসিন, এই সাইডে একটা হেডসিন, এই হেডসিনে আপনার এই যে ট্রান্সফর্মার থেকে আমরা দুইটা তার দুই জায়গার থেকে 12-12 লাগাই নিছি। এই কমনটা যদি আমরা ধরি, এই যে ট্রান্সফর্মার কমনটা, এই সাইডে হবে 12, এই কমন ধরিয়া এই সাইড ধরলে এই সাইড হবে 12, দুই মাথায় মাথায় কিন্তু 24 হয়। টোটালি আমাদের এটা দুই ডায়োডে যেভাবে ফিল্টারিং করে, ঠিক আইপিএস দুইটা মসমেটে দুইটা ডায়োডের কাজ করে চার্জিংয়ের ক্ষেত্রে শুধু, সেক্ষেত্রে এই 12-12 24 বার হবে না, 12-ই বার হবে। তো এই হলো আমাদের হেডসিনের চার্জিংয়ের যে সেক্টরটা। তারপরে আপনার এই জায়গার থেকে যে আমাদের লাইনগুলো বাইর হবে, এই লাইনগুলো আপনি একবারে ইজি বাইর করতে পারবেন শুধুমাত্র আপনাকে এই সামথিং ধারণাটা দিলে। এই যে 6টা পিন আছে, এই 6টা পিনের ভিতরে আমাদের সমস্ত কানেকশন, দুইটা তো সাইড, একটা হলো এই এই কোণা আর এই কোণাটা, তো এই ভিতরের কোণাটা প্রথম যেটা এটা হবে নিউট্রাল, পরেরটা হবে 140 ভোল্ট চার্জিং, তৃতীয় নাম্বারেরটা হবে আপনার আউটপুট, চতুর্থ নাম্বারেরটা হবে 260 ভোল্ট ট্রান্সফর্মার থেকে যেটা আমাদের ইনপুট হবে ডিসি ভোল্টে, যেই কারেন্টটা বার হবে মানে ইনপুট হবে সার্কিটে, এ জায়গার থেকে আপনার এসি 220 ভোল্ট ইনপুট হবে। এটা আমাদের ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা লাগাতে অনেকেই আমরা জানি না, এই ক্যাপাসিটার মূলত
এই পিনে এই কর্নারের পিনটে লাগাই, তারপর আমরা এই যে নিউট্রাল, এই নিউট্রালে একদম এই কানারটা দিয়ে দেব। এখন আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদের বুঝাই, ডায়াগ্রাম ছাড়াও আবার আপনাদের বুঝাই। এই কর্নারেরটা আপনি ক্যাপাসিটার দেবেন, এই যে এই কর্নারেরটা নিউট্রাল, তারপরে দ্বিতীয় নাম্বারটা চার্জিং 140 ভোল্ট, তৃতীয় নাম্বারটা আউটপুট 220 ভোল্ট, চতুর্থ নাম্বারটা আমাদের ট্রান্সফরমার থেকে যে 260 ভোল্ট বাইর হবে ওই 260 ভোল্ট, আর পঞ্চম নাম্বারটা আমাদের এসি ইনপুট 220 ভোল্ট, আর পঞ্চম নাম্বার এই ষষ্ঠম নাম্বারটা ক্যাপাসিটার। তো এ জায়গায় দেখেন এই যে ডায়াগ্রামে দেওয়া আছে আমাদের হেডসিন দুইটা, মূলত এই দুইটা হেডসিনে আমাদের এই যে ট্রান্সফরমার দুই সাইডের দুইটা তার এই হেডসিনে ঢুকছে, এই হেডসিনে ঢুকছে, মধ্যে যে এই কমনটা আছে এই কমনটা পজিটিভ ব্যাটারি প্লাসে আসছে, নেগেটিভটা সার্কিটের ঠিক এই যে গ্রাউন্ডটায় আসছে, এই যে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো এটা হলে গ্রাউন্ড, এই গেল আমাদের ডিসি সাইড। এখন আমি আপনাদের সিরিয়ালি দেখাই দিই, ওইভাবে যদি না বোঝেন। ইনপুট 1 নাম্বার, 2 নাম্বার চার্জিং, 3 নাম্বার আউটপুট, মানে আমাদের আইপিএস থেকে যে কারেন্টটা বাইর হবে আউটপুট, আবার ট্রান্সফরমার থেকে যেই 260 ভোল্ট বাইরেবে এটা হলে 4 নাম্বার, এবং 5 নাম্বার আপনার এই যে দেখেন এসি ইনপুট ফিউজ হয়ে যেটা ঢুকবে এটা এসি ইনপুট, এটা হলে 5 নাম্বার, 6 নাম্বারটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা মূলত এই যে নিউট্রাল থেকে আসিয়া এই যে ট্রান্সফরমার এই নিউট্রালে ঢুকছে, ঢোকার পরে এই জায়গার থেকে ইনপুট হয়েছে, এবং আপনার ক্যাপাসিটার যে এই যে আমি কর্নারের পিনটা দেখাইছিলাম এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা আমরা এই জায়গায় লাগাবো এবং এই যে কোনায় এটাই লাগাই দেব। তো এই হলো আপনাদের নাতাসা সার্কিটের কানেকশন। তো এইভাবে যদি আপনারা ঠিক এই ভিডিওটা যদি আপনারা না বোঝেন, বারবার এই ভিডিওটা দেখুন এবং মিলেন, মিলেলে আপনারা এই কাজটি করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনারা যদি এই সার্কিটটি নিজের হাতে তৈরি করেন, নিজের হাতে যদি এই সার্কিটটি তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনাদের একটি আইপিএস বানাইতে যদি আপনার খরচ হয় 10,000-12,000 টাকা, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার অর্ধেক টাকা যাবে না যদি আপনি নিজে তৈরি করেন। আর যদি কাউকে নিয়ে আপনি তৈরি করিয়া নিয়ে যান, তো সেক্ষেত্রে তো আপনার বেশি বাজেট দিতেই হবে 100%। তো এই হলো আজকের এই ভিডিওটা ভিউয়ার্স। আমরা এই নাতাসা সার্কিট নিয়ে এবং ম্যানুয়াল বাংলা সার্কিট নিয়ে বহুত ভিডিও আগেও সেরেছি, যদি আপনারা এই ভিডিও দিয়া না বোঝেন তাহলে কমেন্টে লিখতে পারেন, হ্যাঁ দাদা আমরা নতুন করে আবার আইপিএসের কাজ চাই বা আপলোড করেন, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের আবারও ভিডিও দেওয়ার জন্য। তো এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।